بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত বরকতময় মাহের আমাদান উপলক্ষে ইউনিভার্সেল ভিশনের স্পেশাল আয়োজনে আজকে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা করব ইনশাল্লাহ বিষয়টি হল রামাদান ও খাদ্যাভ্যাস বলার অপেক্ষা রাখে না যে একজন মানুষ যতক্ষণ তার প্রাণ রয়েছে জীবন রয়েছে ততক্ষণ তাকে পানাহার করতে হয় এক্ষেত্রে ইসলাম যে মূল নীতি আমাদেরকে বাতলে দিয়েছে সেটি হলো ইয়া বানি আদম খুজু জি নতুল মসজিদ ওকুলু অশ্রবু আলাহ তুসরিফু ইন্নাহু হেব্বুল মুসরিফি হে আদম সন্তানেরা তোমরা সবসময় মসজিদে যেতে তোমাদের সুন্দর যে পোশাক বেশ বসা এটা তোমরা গ্রহণ করো আর তোমরা খাও এবং পান করো তবে অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ রব্বর আলমিন অপচয়কারীকে পছন্দ করেন না ভালোবাসেন না তো সিয়াম ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হজরতে আবদুল্লাহবিন ওমর রাদি আল্লাহ তার আনু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আকরাম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহমস ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে শাহাদতে আল্লাহ ইলাহ ইহা ইহ্না মুহাম্মদান ও রাসুল একটি হল বান্দা এ সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ সদুল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তার বান্দা এবং রাসুল এরপরও এক্কাম ইসলা সলাদ প্রতিষ্ঠা করবে ও ইতা ইজাকা জাকাত দেবে ও সৌম্য রামাদন রাম মাসের রোজা রাখবে ও হজে বাইতিল্লাহ এবং বাইতুল্লাহর হজ করবে যদি সেদিকে যাবার সামর্থ্য তার থাকে তো এই হাদিস থেকে আমরা জানলাম যে সইয়াম পাঁচটির অন্যতম একটি সইয়াম শব্দের অর্থ হল আল এমসাদ অর্থাৎ নিজেকে বিরত রাখা আটকে রাখা ধরে রাখা আর পারিপার্শ্বিক অর্থে আমরা জানি সিয়াম মানে সব সিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সাথে মেলামেশা বা মিলন থেকে বিরত থাকা আমার প্রিয় ভাই বোনেরা এ তো হলো একটি দিক আসলে সিয়াম আল্লা রব্বুল আলমিন আমাদের উপর ফরজ করেছেন যাতে করে আমরা আল্লাহ আমাদেরকে যেগুলো নিষেধ করেছেন সর্বাবস্থায় সেটি যেটি হোক না কেন যে জিনিসই হোক না কেন তা থেকে আমার নিজেকে বিরত রাখার জন্য তো আজকে আমাদের যে বিষয় রামাদান ও খাদ্যাভাস অতীব গুরুত্বপূর্ণ কারণ রামাদান মাসেও আমরা পানাহার করব কিন্তু সিয়ামের যে মূল উদ্দেশ্য সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা তো সাধারণত দেখে থাকি যে একজন মানুষ ঠিকই সিয়াম পালন করল সুভা সাদেকের শুরু থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সে পানাহার বর্জন করল ঠিকই কিন্তু এরপর ইফতারিতে এবং সাহারিতে হরেক রকমের বাহারি খাবারের যে ফসা সে সাজালো এতে করে সিয়ামের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা ব্যাহত হলো সেটা থাকলো না মূল উদ্দেশ্য হল যে বান্দা একটা নির্ধারিত সময় সিয়াম পালনের মাধ্যমে তার ভেতরে যে জৈবিক চাহিদার যে আধিক্য রয়েছে এগুলোকে সে প্রশমিত করবে এগুলোকে দমন করবে এতে করে তার মধ্যে এক ধরনের এমন এক পবিত্র অনুভূতি সৃষ্টি হবে এই জন্যে রসুর আকরাম সদুল্লাহ আলি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে বলেছেন যে ইয়া মাশারশাব মানিস তাতা আমিন কুমল বা আতা ফালি তাজ হে যুবকেরা তোমাদের মধ্যে যারা বিবাহের যে সামর্থ্য এটা যদি সে রাখে অর্থাৎ খর এবং জৈবিক চাহিদার যেই সামর্থ্যতা এটা যার মধ্যে রয়েছে সে বিবাহ করবে কিন্তু যার এই ক্ষমতা নেই কিন্তু তার জৈবিক চাহিদা রয়েছে কিন্তু ভরণ পোষণের যে সামর্থ্যতা সেটা নেই রসুল বলেছেন অমাল্লাম ইয়াস্তাতে ফাইলাইহি হি যে ব্যক্তি এতে সক্ষম নয় সে যেন রোজা রাখে কেন ফাইন হুহ কারণ এই রোজা রাখা তার জন্য নিবি্যকরণ তো আমাদের এই আল্লাহর পক্ষ থেকে যেই সিয়াম আমাদের উপরে ফরজ করা হয়েছে এর একটা উদ্দেশ্য হল যে আমরা আত্মার পরিশুদ্ধতা সাধন করব। আমরা জানি যখন একজন মানুষ রোজা রাখে এবং ঘর থেকে যখন বের হয় তার ভেতরে এমন একটি অনুভূতি কাজ করে যে তখন সে যেদিকে ইচ্ছা সেদিকে তাকাতে চায় না যেমন ইচ্ছা তেমন কথা সে বলে না বা বলতে চায় না যখনই এমন পরিবেশ সৃষ্টি হয় তখন তার ভেতর থেকে যেন কেউ বলে দেয় যে তুমি তো রোজাদার তো এই রোজা যখন বান্দা ক্রমাগত এই অনুশীলন করতে থাকে রোজার তখন তার মধ্যে আত্মিক এক শক্তি তার মধ্যে সৃষ্টি হয় সুতরাং আমরা যদি রামাদান মাসেও অন্যান্য মাসের সেই বরঞ্চ আরও বেশি করে বিভিন্ন রকমের খাবারের সমারোহ করে আর যদি আমরা সেগুলো গ্রহণ করি তাহলে সিয়ামের যে উদ্দেশ্য এটা তখন সাধিত হয় না আর চিকিৎসা বিজ্ঞান এক্ষেত্রে অনেক উপকারিতা সিয়ামের বলেছেন রসুল আকরম ও ওয়াসালামের একটি তো এমন রয়েছে হাদিসের বিশুদ্ধতা সম্পর্কেও আমাদের মধ্যে যদিও কথা আছে মূল বক্তব্যটি কিন্তু সঠিক আর সেটি হল যে তু সুমু তা তোমরা রোজা রাখো আর সুস্থ থাকো বলার অপেক্ষা রাখে না এগারো মাস লাগাতার যখন পাকস্থলী নামক যে একটি মেশিন এটা যখন শুধু কাজ করছে আর কাজ করছে তাকে বিশ্রাম দেওয়ার কোনো সুযোগ যেন আসেনি মহান আল্লা রব্বুল আলমিন তিনি হলেন আহকামুল হাকিমিন তিনি বান্দার জন্য কোনটা উপকারী তিনি আমাদের সে বেশি জানেন তখন তিনি আমাদের জন্য এই সেই ফরজ করে দিয়েছেন যে সাদেকের শুরু থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই লাগাতার অনেক সময় এটা পনেরো ঘন্টা প্লাস হয়ে যায় এই সময়টুকু যখন তার পাকস্থলী অবসরে থাকে বিশেষ করে শুরুর দিকে সকাল থেকে হয়তো একটা নির্ধারিত সময় পর্যন্ত তার পাকস্থলীতে খাবার থাকে এরপর আর কিছু থাকে না তখন থেকে এটা রিফাইনের কাজ শুরু করে দেয় এজন্য লাগাতার একদিন নয় দুই দিন নয় এক মাস ত্রিশ দিন বান্দা যখন এই সিয়ামের অনুশীলন করে তখন তার সমস্ত শরীর মনে হয় যেন এরকম যেমন ওয়েলিং যেমন করা হয় একটা মেশিন দীর্ঘদিন চলার পর একটা সময় এসে তাকে ওয়েলিং করে তার সমস্ত পার্টসগুলোকে ধুয়ে মুছে ঘষা মজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুনরায় যখন এটাকে ফিট করা হয় সংযোজন করা হয় তখন তার মধ্যে যে কর্মক্ষমতা বেড়ে যায় একজন মানুষের শরীরে যত এগারো মাস পর্যন্ত যত খাদ্যের কারণে বিভিন্ন রকমের যেই জার্ম তার শরীরের ভিতরে ঢুকেছে এই সিয়াম সাধনার মাধ্যমে তারে সব কিছু ধুয়ে মুছে মুছে পরিষ্কার হয়ে সে একজন সুস্থ মানুষ রূপে যেন আবার সে প্রকাশিত হয় সুতরাং সিয়ামের যে উপকারিতা এটা আমরা যেমন খাদ্যাভাসকে নিয়ন্ত্রণ করে আমরা এটার ষোলোকলায় এর উপকারিতা আমরা গ্রহণ করব। তবে এখানে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এই সিয়ামের মধ্যে সাহারি গ্রহণ এটার বরকত সম্পর্কে রসুল আকরম সাল্লি ওসাল্লাম বলেছেন তাসাহারু সাহারুক সহুরে বারাকা তোমরা সাহারি গ্রহণ করো তার মানে খাবার খাও ভোর রাতে নির্ধারিত সময় পর্যন্ত কেন না সাহারির মধ্যে রয়েছে বরকত আমরা খাবার গ্রহণ করব সেটা পরিমিত মাত্রায় কিন্তু একেবারে খাবার ছেড়ে দেব এটা কখনো আমরা করব না তার খাদ্যাভ্যাসের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা অনেক সময় সাহারি খাওয়ার ক্ষেত্রে ঘুম থেকে উঠতে অলসতা করার কারণে অনেক সময় সাহারি গ্রহণ করে না মনে করে যে ঠিক আছে রোজার নিয়ত করে ফেললাম না আমার প্রিয় ভাই বোনেরা এইভাবে করা যাবে না কারণ রসুল আকরম সাল সাল্লাম বলেছেন যে তাছাহারু তোমরা সাহারি গ্রহণ করো ফাইন্ডাসহৌরে বারাকাতান। সাহারির মধ্যে রয়েছে বরকত তার স্পষ্ট প্রমাণ বাস্তবে আমরা দেখতে পাই আমরা রোজা যখন রাখি না তখন কি হয় সকাল সাতটা আটটা নয়টায় আমরা পরিতৃপ্তি সহকারে নাস্তা করি এরপর এগারোটা বারোটার সময় হয়তো এক কাপ চা এক টুকরো বিস্কিট আমরা নেই। যখন দুপুর দুটা বেজে যায় তখন খুদার তাড়নায় আমাদের মেজাজ গরম হয়ে যায় তখন খাবারের দেরি হলে আমরা যেন সহ্য করতে পারি না এরপর পাঁচটার দিকেও আরেকবার হয়তো হালকা আমরা কিছু নেই এরপর রাতে আবার খাবার গ্রহণ করি দেখুন আমার প্রিয় ভাই বোনেরা আপনি যে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসাল্লামের নির্দেশ মোতাবেক খাদ্যাভাসকে যেটা এটাকে কন্ট্রোল করে আপনি যখন হালকা আপনি সাহারি গ্রহণ করলেন বলার অপেক্ষা রাখে না যে ভোরবেলায় বেশি খাবার খাওয়া যায় না কিন্তু অল্প সামান্য আপনি সাহারি গ্রহণ করলেন এরপর দেখা গেল মনে হয় যেন ভোর রাত্রে সাহারি গ্রহণ করার সাথে সাথে আপনার পাকস্থলীর অবস্থা যেন আরেক রকম হয়ে গেল এখন সকাল আটটা নয়টা দশটা চলে গেল আপনি ক্ষুধা অনুভব করেন না দুপুর দুটোর সময় আপনি দিব্যি সময় কাটিয়ে যাচ্ছেন আপনি খাচ্ছেন না এরপর বিকেল পাঁচটা আপনি কিছু গ্রহণ করেন নাই কিন্তু তারপরেও আপনি অনায়াসে সময়টুকু পার করে নিচ্ছেন কি কারণে বলার অপেক্ষা রাখে না আক্রাম আকরাম সাল্লি ওয়াসাল্লামের সেই বাণী যা আমরা একশোতেও একশো এখানে আমরা তার প্রমাণ পাচ্ছি রসুল বলেছেন তা তোমরা সাহারি গ্রহণ করো বারাকাতান সাহারির মধ্যে বরকত রয়েছে আর সেটারই প্রমাণ পেলাম যে লম্বা একটা সময় এবছর আমরা যখন শুরুতে রোজা রাখা শুরু করব প্রথম দিকে তখন দেখা যাবে যে প্রায় পনেরো ঘন্টার সে একটু কয়েক মিনিট বেশি আমরা রোজা রাখব কিন্তু এই খাদ্যাভাসকে নিয়ন্ত্রণ করে আপনি যদি এই রোজা পালন করেন তাহলে অবশ্যই যেমন আপনার শরীর স্বাভাবিক থাকবে ঠিক তেমনি আপনি আত্মতৃপ্তি সহকারে এবং প্রাণের শক্তি নিয়ে আপনি রোজা সম্পন্ন করতে পারবেন এখানে আরেকটি বিষয় ভোর রাত্রে যদি আপনি মাত্রাতিরিক্ত খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে দেখা যাবে আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত আপনি ক্লান্তি অনুভব করবেন কিন্তু আপনার খাবার যদি পরিমিত হয় তাহলে আপনি যখন ঘুম থেকে উঠলেন তখন আপনি নিজের নিজের মধ্যে এক ধরনের প্রাণবন্ততা আপনি বুঝতে পারবেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য যে বিধান দেয়া হয়েছে প্রতিটি বিধানের মধ্যে রয়েছে কল্যাণ এক্ষেত্রে খাদ্যের যে অভ্যাস এটা আমাদেরকে অবশ্যই রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের যেই নির্দেশ সেই নির্দেশ মোতাবেক আমাদেরকে পালন করতে হবে আবার দেখুন যখন ইফতারের সময় হয়ে গেছে কিন্তু তখনও আবার আপনাকে বলা হচ্ছে যে তৎক্ষণাৎ দেরি না করে আপনি ইফতার গ্রহণ করুন রসুল আকরাম আলী আসাল্লাম হাদিসে বলেছেন যে লাজাল বেখাইরিন মা আজ্জারুল ফেতরা মানুষের মধ্যে কল্যাণ বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত যতদিন তারা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করবে খাবে এ সকল ক্ষেত্রে আমাদেরকে আবার খেয়াল রাখতে হবে আমরা যেন যে তৈলাক্ত জিনিস বা অত্যন্ত চর্বিযুক্ত জিনিস এগুলো যেন আমরা বিশেষ করে ইফতারের সময় আমরা গ্রহণ না করি এই জন্য প্রিয়নবী মাহমদুর রসল্লাহ সাল্লিয়ামের হাদিস শুনুন রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম এফতারি হলো রোতাব রোতাব মানে পাকা খেজুর কই রসুল তো এখানের মধ্যে ওঁটের মাংসের কথা বলেন নাই বা অন্যান্য আরও চর্বিযুক্ত কোনো খাবারের কথা বলেন নাই কিন্তু রসুল বলেছেন যে তোমরা রোতাব যেটা কাঁচা পাকা খেজুর দিয়ে ইফতার করো সেটা যদি না থাকে তাহলে তাম্র তাম্র হলো পাকা শুকনো খেজুর তারপর বলেছেন যদি এটা যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো আর দেখুন এই অন্যদেরকে আবার খাওয়ানোর ব্যাপারে ইসলাম কীভাবে অনুপ্রাণিত করেছে রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মান হে স ইমান যেই ব্যক্তি রমাদান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে মানে খাওয়াবে নিজে প্রয়োজন মতো খাবেন পরিমিত মাত্রায় আপনি খাবার গ্রহণ করবেন আবার রোজাদার আরেকজনকে খাওয়ানোর জন্য ইসলামে খুব বেশি তাগিদ এবং সবের কথা বলা হয়েছে এই জন্য রসুল বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে মানে খাওয়াবে তো কেন মাকফুরাতদ নবহি ওয়ায়তাকিহি মিনান্নার রসুল বলেন এটা তার জন্য ক্ষমার ব্যবস্থা হয়ে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ওকাল আলহু মিসল আজরিহি মিন কুসমিনিয়নী বলেন যে এই লোক যে নাকি আরেকজনকে ইফতার করালো খাওয়ালো সে তাকে খাওয়ায় ওই লোক রোজা রেখে যে স্বভাব পেল এই লোক তাকে ইফতার করায় সমপরিমাণ স্বভাব সে লাভ করবে এতে করে যিনি রোজা রেখেছেন তার স্বভাবের কোনো কমতি হবে না দেখুন অন্যদেরকে খাওয়ানোর ব্যাপারে প্রিয় নবীর এই হাদিস শুনে সাহাবাই খেলাম তখন কি বলেছেন আসুল আল্লাহ লাইসা কুল্লু না মা ইউরুয় হে রাসুল এত সবাবের কথা বললেন যে অন্যকে খাওয়ালে এত সওয়াব কিন্তু আমাদের মধ্যে সকলে তো এভাবে অন্যকে খাওয়ানোর সামর্থ্য রাখে না তখন রসুল বললেন ইন আল্লাহ ইউর সবাব আল্লাহ এই সবাব দেবেন মান ফতারা সোয়া ইমান আলা তেমরা তিন যে নাকি গুরু রোজাদারকে একটি খেজুর খাওয়ালো আউ সারবাতে মা ইন অথবা পানির শরবত খাওয়ালো আউ মাদকাতে লেবান অথবা দুধের সাথে পানি মিশ্রিত করে কাউকে খাওয়ালো তাহলে আমরা এখানে দুটা জিনিস দেখতে পাই একটা হলো আমরা নিজেরা রমজান মাসে যে আমাদের যে খাবার যে অভ্যাস আমরা গড়ে তুলব সেটা হলো পরিমিত মাত্রায় কারণ উদ্দেশ্য হল আমাকে যেমন আমার শারীরিক সুস্থতাকে পুনর্গঠন করা ঠিক তেমনি আমরা যেন খাবারের দিকে বেশি ঝুঁকে পড়ে এবং অত্যন্ত গরুপাক এবং চর্বিযুক্ত এবং আরও উত্তেজনা সৃষ্টিকারী যে সকল খাবার এগুলো যেন আমরা গ্রহণ না করি বরঞ্চ আমার আত্মার পরিশুদ্ধির জন্য যতটুকু পরিমাণ হলে আমি স্বাভাবিক অবস্থায় আমি সময় কাটাতে পারি ততটুকু পরিমাণ আমরা খাবার গ্রহণ করব। তাহলেই দেখা যাবে যে আমার শরীর স্বাভাবিক থাকবে এবং সিয়াম সাধনার যে একটা তৃপ্তি আত্মার যে পরিশুদ্ধি এবং যে একটা স্বাদ সেটা আমরা অনুভব করতে পারব। আসুন প্রিয় ভাই বোনেরা সিয়াম সাধনা করি এবং পরিমিত খাবার গ্রহণ করে সম্মত খাদ্যাভাস গড়ে তুলে আমরা সুস্থ থাকি এবং মহান আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি আমরা অর্জন করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক আল্লাহবিল্লা ওকুম ওর বাকাত